আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ওলিরা যখন আসছিল তখন রাস্তা ছিল না এক কথায় বলে দিলাম এই দেশে যখন মুসলমান ছিল না আল্লাহর ওলিরা এসে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা এসে অফত কে ফত বানাইলেন আল্লাহর ওলিরা অঘাট কে ঘাট বানাইছেন আল্লাহর ওলিরা বেনামাজিদের নামাজ শিখাইছেন আল্লাহর ওলিরা উদাম মাথায় টুপি পড়াইছেন আল্লাহর ওলিরা মন্দির বেগে মসজিদ করেছেন আল্লাহর ওলিরা গীতা বন্ধ করে কোরআন দড়াইয়া দিয়েছেন আল্লাহর ওলিরা ত্রিভাত বন্ধ করে কোরআন শিখাইয়া দিয়েছেন আল্লাহর ওলিরা বিধর্মী ক্যান্সেল করে ধর্ম দিয়েছেন আল্লাহর ওলিরা এই দেশে এসে অঘাত ঘাট করেছেন অপথপথ করেছেন অমানুষ মানুষ করেছেন বেঈমান কি ইমানদার বানিয়েছেন আল্লাহর ওলিরা ঠিক কি না যে আল্লাহর এই দেশে কোনো নবী আসে নাই সাহাবি আসে নাই কোনো হাদিসের ইমাম আসে নাই কোনো তাবির আসে নাই কোনো মাজাহাবির ইমাম আসে নাই তারপরও বাংলাদেশ মুসলমান দেশ কেন আল্লাহর ওলিদের অবদান কার অবদান সেই অলিদেরকে যারা বেয়াদবি করো রাস্তার কিনারে অলি বলো তুমি এক নম্বর সিটার নয় রাস্তার কিনারে অলি নয় অলির কিনারে রাস্তা হয়েছে আল্লাহর ওলিরা যখন এসেছে মানুষ তাদের কাছে যাইত সমস্যার সমাধানের জন্য হুজুর আমার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি দেন ওষুধ দেন ফু দিলে ভালো হতো আমার ছেলে বিপদে সমস্যায় আছে আল্লাহর ওলি দোয়া করলে বিপদ মুক্ত হইয়া যাইতো তাই তাদের কাছে মানুষ যাইতে 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 অগাঘাট হয়েছে অপথপথ হয়েছে ওই রকম মানুষ না চলে জায়গা রোট হয়েছে ঠিক কি না আরো জোরে কর সেই আল্লাহর ওলিদের সাথে শিকারি করা মানে বেইমানি করা কথা কর না ফরাল্লো সিনিয়নি ফরাল্লো ধন্যবাদ ফরাল্লো সিনিয় না চট্টগ্রামের বাসায় বলো ফরাল্লো বইয়ের বাসায় বলো ফরগাসা কি গাছা এই কথা কেনা কি গাছা কথা যদি না বলেন আমি কিন্তু ওয়াজ করবো না আলহামদুলিল্লাহ কোন উজুর তো ফিসিয়াব মানুষ দর কথা কইতে পারে না কারণ ফিসিয়াব গোর কথা তো লেবাস তো একটু নরম কথা কর না আমি কিন্তু ফিসিয়াব না আমি বোম্বাস্টিক মেরে দিব খাইলি আর কথা কর না কেন উজুর তো ফিসিয়াব এর লেগে হুজুর তো একটু আস্তে আস্তে কইছি নর্মাল কইছি আমি কিন্তু বোম্বাস্টিক বুলডুজার চালাই দিব ক্লিয়ার সুবহানাল্লাহ কর না তাই লেগে কইলাম ফরগাসা চিনেননি ফরগাসা ওই কথা কন এখান ফরগাসা কোনটি ফরগাসা বলে থাকে চন্দ্রবিন্দের মতো আরেকজনের খাঁদে করে যিনি চলতে পারে তার নাম ফরগাসা আর এক গাছের মধ্যে জাগা লইয়ে এই ফরগাসা দুই ডালার মধ্যে বলে গাছের মধ্যে যখন বলে দুইটা ঢালা বাইর হয় দুই ডালার মধ্যে দুইটা ফরগাছা হয় তো এক ফরগাছা আর এক ফরজারা কয় এই ফরগাছা এই ডালাটা আমি দখল করছি ওই ডালাটা তুমি দখল করছো তাই গাছটা পুরোতে আমরা গিলে খেয়ে ফেলবো এটা হলো ফরগাছার পরামর্শ এটা কি আর পরামর্শ ফরগাছা কি জীবনে কোনোদিন গাছ খেতে পারবে আই কথা কম না খেন এই দেশত মাথার টুফি লাগে দাড়ি লাগে অলির লো বেয়া দেবী করে মানে ফরাল্লোর করে ফরাল্লো আল্লাহ আর বুঝিব তৌফিক হ্যাঁ ঘোষালা আগের হতা লালি লাগোকে এত দত নালা তোমার আর হিসাব করে আরেকখান আছে সুমান লাখ না একখান গরিয়ে দু রুবি গেট বিশু দরবারের সামনে সুমান লাখ না আর আর মইনুদ্দিন নুর হিসাব বুঝে রাজি বলল এই মইনুদ্দিন নুর হিসাব বুঝে ইয়ান করে আর আসি ইয়ান করে আলি সব যাই দিন তাকখান মার গেছি সুমান লাখ না ড্রাই চিদিনী তিন না চারিখান চলার দেয় আহ দৌড় দত হবে না দিস কত তুমি লইবে দেয় সুমান লাখ হইবে না বয়ান হিসাব হুজুর দায় হাম দিনের সালে দেয় বছর ইডি মিলের জন্য মনে 17 রান মাহফিল দিনত গুরগি দি রাতি দিন নেরে খান করতে রাতি তো টাইম নেই সালাত নে আ
যুগে যুগে কালে কালে হক এবং বাতিলের লড়াই আরো ধরো কর আপনাদের কষ্ট হয় আমি কি কথাটা মিথ্যা কথা বলেছি এই মুরব্বী বলেন এই দেশে যখন আল্লাহর ওলি এসেছে তখন রাস্তা ছিল সেরাগি ফার ছিল টাইগার ফার ছিল এগুলি সব বাঘের রাস্তা না ছিল জঙ্গলের মধ্যে পশু পাখির রাস্তা না এগুলিকে আজকে মানুষ চলার রাস্তা করে দিয়েছেন আল্লাহর ওলিরা সে আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি করো কথা ক্লিয়ার ওস্তাদের মায়ের ওস্তাদের মায়ের ওস্তাদের মায়ের শেষ রাত যাবার সময় বুঝবি আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবি মরার টাইমের মধ্যে ছাত্ররা হারাইয়া মারে লাগবে ঠিক এটা ওলির বড় কারামত এটা গোসম আজমান্ডারের বড় কারামত এই কথা কেন কেন আরো জোরে কোন পৃথিবীর জমিনে ইতিহাস ব্রেক এমন ইতিহাস আমি আর দেখি নাই কথা কর না কেন রাগ করছেন রাগ করলে আমার কি যায় তোমার দাওয়াত আর আমার গোষ্ঠী দিলে দাওয়াত আমি করছি আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও আমিন আরো জোরে কর না আমিন আমার ভাই দেখকেইছে অন দাওয়াতের ঠেলা ঠেলি লে বিজে ডোবারা দি আর দা বাজে বিজে বেশ দেয়া পড়বে হজর বেশ হলে বেশ দিই তো লই যাই দে হক কি নুনি বেল্লাই কিউনি বেল্লাই কথা না কিউনি বেল্লাই তাহলে আজকে শেষ কথা শেষ মাজারওয়ালা যদি ভণ্ড বলে ইমান আছে কারণ নবীজির কি আছে কালকে সকালবেলা গাল ভাড়াই করবি না এখানে কুরঙ্গিরি কতগুলি আছে তো আসো যারা বছর 40 বছর থেকে মাজার নৌ দেয় যার গায়ে বেগিনটা বাংলাদেশ না এলো হয়তো আসে না নাই তুই সৌদার বছর 40 বছর মানুষের 30 হোসাই যেন এটা মাজার করতে দেয় বুড়া তুই কে যে 30 হোসাই বেল্লাই সৌদার বছর 30 হওয়া না যেন করতে রবি দিতে আমি কেমনে আকল দিতাম নাউজুবিল্লাহ কম এই জন্য তো আমরা মাঝে মাঝে কই কি কই জানেননি আনা গোনালা মকানে আমি তজবি জবি তারি নামে রে বেবুজার কামনে বুঝাই বেবুজার কামনে বুঝাই কি দেখিয়াছি আমি মাইজি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাইজি বান্ডারি প্রেম সাগরে বেবুজারে কেমনে বুঝাই বেবুজারে কথা বেবুজারে সেটা বুঝে না হেডের বুঝুন যাইত না কেন তুমি তো 9 বছর বুঝে নাই হাইব্রিড কোনোদিন বুঝতে পারবে না বুঝার কারণে আজকে মিলাদ নবী বেদাত মনে হয় আজকের মাহফিল থেকে যুগে যুগে মনে রাখবেন ইয়াজিদের যুগের মধ্যে ইমামে হুসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ ছিল কিয়ামত পর্যন্ত হুসাইন মুসলমানে যদি মুসলমান এক হতে পারবে খালি এভিন্ন হন আবার হবিনি তো গজুরি তার নসর ধরনের আরা বাই ভাই এলে কইন্য খুদু না জানা নাই যে বাই কাল হাইউস ইতি বিয়স্তর ভাষা বাতি না এটা বাই খেলা নাই ইমেলের ব্যবহারে বাই খেলা বন্ধ কথা কর না কেন বাইয়ের হিসেব ওই কথা কর না কেন ইমেলের ব্যবহারে বাইয়ের হিসেব আছে বাপের হিসেব আছে দাদার হিসেব আছে এটা আমি বলবো না এটা কোরআনে বলবে এই কোরআন শরীফ কই আসেনি উগ্র কোরআন শরীফ বংশ বাবা আছে নাই তো কোরআন শরীফ নয় কি বেগুন হাদিস সালাতুনিয়া সালাতুনিয়া চেনাওয়াতা হে মেরে দিল কো তমাম নাম লেতে হি তোমারা ইয়া নবী সালাত মিয়া আল্লাহর কোরআন সূরা তাওবা সূরা হালে বিন কোন হবিন তো বানাই কইয়ে দেন কোরআন তুন কইয়ে না ইয়া কোরআন তুন করে কালে হইলো সুবহানাল্লাহ সভাপতি সব দেখেন সূরা তাওবা 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা
تتخذوا آباءكم وإخوانكم أولياء إن تحب الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون چھتکار دیا بولو صباحا قرآن شریف بولو الحمدللہ ہونا আল্লাহ বলো বন্ধুরে দেখেন বাংলা অনুবাদে হে ইমানদারগণ তোমরা সিয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না তোমরা তোমাদের মা বলো বাবা বলো ভাই বলো তাদের লগে আত্মীয়তা গ্রহণ করবা না কয় কেন কেন যদি তারা ইমান অপেক্ষা কুফুরকে বেশি ভালোবাসে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আর তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী বেঈমান জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে সূরা তওবা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ শুনো 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 আল্লাহ কি বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দারা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম তোমাদের মা এবং বাবাকে আউলিয়া ইনিস আউলিয়া বন্ধু বানায়ো না মা বাবার লগে সম্পর্ক রাখিও না মা বলো বাবা বলো দাদা বলো দাদি বলো নেতা বলো কর্মী বলো প্রধানমন্ত্রী বলো রাষ্ট্রপতি বলো তোমার রক্তের সম্পর্ক যে হোক না কেন তার লগে তুমি সম্পর্ক রাখিও না হুজুর কোন ভাই কোন বাবা একটু তুমি বলে দাও আল্লাহ বলেন ওইটা হলো তারা কারা তারা কারা 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 ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ইমান তোমার ভাই যদি ধর্মের চাইতে দুনিয়ার কুফুরিটার বেশি পছন্দ করে নবীর চাইতে কুফুরি বেশি গ্রহণ করে এক কথাই নবীর বিরুদ্ধে তোমার মা যদি বিয়াদবি করে তোমার বাবাও যদি তো নবীর বিরুদ্ধে কথা বলে তোমার রক্তের ভাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে তোমার দাদা যদি নবীর বিরুদ্ধে কথা বলে তোমার দা তোমার নেতা যদি দর নবীর বিরুদ্ধে কথা বলে এমন সময় তুমি কোন দিকে যাইবা আল্লাহ আমি কি নেতার দিকে যাব না নবীর দিকে যাব নৌতের নেতার দিকে গেলে তো নবীর বিরোধিতা হবে নবীর পক্ষে গেলে নেতার বিরোধিতা হবে আল্লাহ বলে এমন অবস্থা যখন তোমাদের হবে তখন তোমরা কি করবা তখন তোমরা কি করবা কি করবা তখন তোমরা করবা ইনিস্তাহাব্বুল কুফুরা আলাল ঈমান তোমাদের যদি তোমাদের ঈমান যদি থাকে এমন সময় ওই বন্ধুর সাথে তোমার সম্পর্ক ক্যান্সেল করে দাও নবীর বিরুদ্ধে কথা বলেছে সে যদি তোমার ভাইও হয় সম্পর্ক কি করো এই কথা কন না কি করো আমার দলিল না খোদার দলিল কার দলিল কালকে সকালবেলা আবার বলবেন হুজুর আমরা মিলাদুন নবীর পক্ষে আমার মাইয়ার জামাই তো বেদাতের পক্ষে আছে না আছে না হুজুর খ্যাং করতে মাইয়া ফুগ আতিকে বেতাল দি ফেলা হুজুর জামারি কে সাজাইতে নিয়ে জামাই গোকর বইছে কি চোখ সরমে ইমানের ব্যাপার তোর চোখ সরম নাই ইমানের ব্যাপারে চোখ সরম নাই তোমা থাক দে নাই ইমানের ব্যাপারে কোনো চোখ সরম নাই আল্লাহ বলে বন্ধুরে মনে রাখিও খবরদার খবরদার তোমার মা বলো বাবা বলো দাদা বলো দাদি বলো নানা বলো নানু বলো যে বলবে হোক ইমানের ব্যাপারে যদি সে নবীর বিরুদ্ধে বলে তুমি নবীর পক্ষে বলবে তার থেকে সম্পর্ক ক্যান্সেল করে দাও আল্লাহ নবীর মিলাদুন নবীর পায়খানা গু বলেছে নবীর মিলাদুন নবীর তাবারুককে গু বলেছে নবীর সালামকে পায়খানা বলেছে নবীর বাম্মারে কাফেরে বলেছে নবীর স্ত্রীর আমিন টেক বলেছে আল্লাহর নবীর উম্মতুল্লিল আলামিনকে বুড়া মহিলার জন্য পাগল হয়ে গেছে এই কথা বলেছে নবী যখন বিবি খতিজার জন্য বিয়ে করেছিল আবার আমার দেশের কিছু মুনাফিক মুসলমান বলে নবী বুড়বে মহিলার জন্য পাগল হয়ে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ ও বন্ধু
বলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এমন বিরুদ্ধ চারণকারী যদি তোমার ভাই হয় সম্পর্ক ক্যান্সেল করে দাও আল্লাহ সে তো আমার রক্তের ভাই সে তো আমার বোনের পাজা ভগ্নিভূতি সে তো আমার সাসাত ভাই সে তো আমার বাবা লাগে মা লাগে শ্বশুরমে আত্মীয়তা রেখে দিলাম আমি ক্যান্সেল করলাম না কাটলাম না আল্লাহ বলে বন্ধুরে শ্বশুরমে যদি রেখে দাও কুফুরির লগে দুশমন রাসূলের সাথে যদি আত্মীয়তা রেখে দাও শ্বশুরমে রেখে দিয়েছ তাহলে অপেক্ষা করো তোমার জন্য কি আছে জানো নি তোমার জন্য কি আছে জাননি তোমার জন্য কঠিন আজাব আছে তুমি মুসলমান নাম হলো নামাজ পড়লো নবীর শত্রুর সাথে হাত মিলানোর কারণে ওনার সাথে সাপোর্ট দেওয়ার কারণে তোমার নাম জালেমের খাতায় উঠে গেছে তোমার জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি ঠিক কিনা বলে আরো জোরে বলেন ও বন্ধু এখন আপনারাই বলেন এখন কি আপনি ওয়াহাবির পক্ষে যারা মিলাদ নবীর বেদাত বলে নবী তাবারুকের গু বলে তার পক্ষে যাবেন না নবীর পক্ষে আরো জোরে কে কে নবীর পক্ষে হাত তুলে দেখান ত্রিভুবনে রহমত নবীর ত্রিভুবনে রহমত কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান সুবহানাল্লাহ কই দেন না নবী অলির দুশমন জাতা আরে কথা বলে মধুর মাথা নবী অলির দুশমন জাতা আরে কথা বলে মধুর মাথা আরে মিঠা মিঠা কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে যাই মান আসে কি বিনে সুবহানাল্লাহ না আরো জোরে বলেন এখন আপনারা সিদ্ধান্ত করেন কোন দিকে যাবেন হুজুর কি মায়ের জামায় সারবেন না নবী সারবেন হারা সারি বেদে জিয়র জামাই নাকি নবী আর কাকে ছেড়ে দিবেন এক কথা মায়ের জামাই বুঝি না মা বলো বাবা বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রে নবীর পক্ষে আমরা জীবনও দিতে প্রস্তুত আছি ঠিক কিনা বলেন দিতে পারবেন নি কে কে নবীর পক্ষে জীবন দিবেন হাত তোলেন আসিলে আদে টাটা লাদ আর তুলে হবে নবীর পক্ষে জীবন দিবে হালিয়ে বেন ওদি গিলে কবর দে আর হত করিবি বাট পারি আতিন হারে দেখাইও দে হারে হারে আল্লাহ দেখি না জীবন হচ্ছে নবীর বেশ ভালোবাসাও না নবীর জন্য যদি জীবন দিতে রাজি হও বন্ধু তোমার ব্রেইনে আমি ছোট্ট করে একটা প্রশ্ন রেখে গেলাম হুজুর ভাই তোমার ভাইরা মারলা কেন বলে সে আমার বউরে গালি দিছে তোমার উমনা কোমল লগে মামলা কেন সে আমার ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া লাগাইছে তুমি ওনার লগে সম্পর্ক নাই কেন আমার দুই হাত জায়গা কম দিয়েছ বন্ধু দুই হাত জায়গা কম দেওয়ার কারণে
আপন ভাইয়ের লগে সম্পর্ক যদি তুমি ক্যান্সেল করতে পারো 200 টাকা কম দেওয়ার কারণে, কর্মচারীর লগে যদি ঝগড়া লাগাইতে পারো, সেই নবীর সবচাইতে বেশি জীবনে বেশি ভালোবাসো, ওই নবীর পক্ষে একবার প্রতিবাদ কেন তোমার বিবেকে বাধে না, একবার তুমি ভাবিয়া বলো ঠিক কিনা বলে। ও কুরাঙ্গের মানুষ, খোদার কসম হাত তুলে বলেছি, নিবারজিদের জীবনের চাইতে নবীরই বেশি ভালোবাসি। এই কথাটা যদি বাস্তব